হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেন্ট অফ রেসিপিস। আজকের রেসিপি হলো মজাদার পনির ব্রেড পিৎজা। এর জন্য প্রথমে আমাদের লাগছে KSF এর কুকিং পনির, এটি আপনি যে কোনো সুপার শপ থেকে কালেক্ট করতে পারেন। তারপরে আমরা একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কুচি, ডাইস টমেটো উইদাউট সিস অর্থাৎ বিচি ছাড়া টমেটো, এরপরে দিয়ে দিচ্ছি কিউব করা ক্যাপসিকাম, তারপরে ইউজ করছি আলফার্ড মেয়োনিজ, এরপরে দিব প্রাণ হট টমেটো সস, তারপরে আপনার স্বাদ অনুসারে আপনি এখানে অ্যাড করবেন ব্ল্যাক পেপার এবং চিলি ফ্লেক, তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে আমাদের যে কুকিং পনিরটি রয়েছে সেটাকে আমরা আরেকটু ছোট করে কেটে অর্থাৎ কিউব আকারে কেটে আমাদের এই মিক্সচারের মধ্যে মিক্সড করে নেব। তারপরে একটি বেকিং ট্রেতে আমরা অয়েল ব্রাশ করে সেখানে দিয়ে দেব স্টার ব্রেডের ব্রেড। এই ব্রেডের উপরে আমরা প্রথমে আরং ডেইরির বাটারটাকে ভালোভাবে স্প্রেড করে নিব, এরপরে ইউজ করব প্রাণ হট টমেটো সস। এরপরে আমরা এখানে আজকের কোর অথবা প্রধান ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। এই ইনগ্রেডিয়েন্টটি হলো আরং ডেইরির স্লাইস চিজ। এই চিজের টেস্ট কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং এটা আপনার ডায়েটটাতেও অ্যাড করতে পারেন। এরপরে আমরা এখানে দিয়ে দিব আমাদের কুকিং পনিরের সসে মিক্সড করা মিক্সচারটি। এরপরে আমরা খানিকটা ঢাকা চিজ ইউজ করছি ঢাকা চিজ প্রাণের। এই চিজটি উপরে যদি আপনি ভালোভাবে গ্রেডারের সাহায্যে গ্রেড করে দেন তাহলে কিন্তু আপনার পিৎজা দেখতে হবে আরও বেশি অসাধারণ। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখন প্রিহিটেড ওভেনে, অলরেডি এটা আমি প্রিহিট করে রেখেছিলাম, এই সুন্দর মজাদার পনির ব্রেড পিৎজাকে বেক করব মাত্র 10-15 মিনিটের জন্য 180°C। এবং মনে রাখবেন বোথ সাইডে যেন হিটটা অন থাকে, না হলে কিন্তু এক সাইড বেশি হিট দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার পনির ব্রেড পিৎজা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। বাই বাই।